ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো ভাই হচ্ছে এজার কুরিয়ারের ম্যানেজার। তো ভাই আজকে তো দুইটা গাড়ি কুরিয়ার করলাম, তো আপনার কাছে তো অনেক সময় গাড়ি কুরিয়ার করতে আসি, তো দুইটা গাড়ি কি ভালো না খারাপ? ভাই গাড়ি তো তার ভিতর থেকে আমি একটা নিতে চাইছিলাম ভাই, ওই ডাবল ডিক্সের গাড়িটা অনেক সুন্দর, আসলে আমার অনেক পছন্দের গাড়ি। দুইটাই গাড়ি ভাই ফ্রেশ গাড়ি মাশাল্লাহ, দুইটাই যারা নিছে তাদের অবশ্যই পছন্দ হবে, দুইটাই সুন্দর গাড়ি ভাই। তো দর্শক আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে শামীম ব্লগের অন্তর থেকে শুভেচ্ছা জানাই। শুরু করছি আজকের সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করার ভিডিও, এটা কিন্তু সেল ভিডিও। আর এটা হচ্ছে দুইটা গাড়ি দুই ভাই নিয়েছে, বড় ভাই নিয়েছে সিঙ্গেল ডিক্স আর ছোটো ভাই নিয়েছে ডাবল ডিক্স। তো কোন গাড়িটা কয় টাকা বিক্রি করবো আমরা দেখার চেষ্টা করবো, ভিডিওটি মনোযোগ সকালে দেখবেন, নাটানে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দর্শক যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন, দেখা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তখন দেখায় সুন্দর একটি ভিডিও। দর্শক এটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি আর এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের গাড়ি। তো এটা হচ্ছে 16 সালের মডেলের গাড়ি। তো আমি পূর্বের কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম আমার শোরুমের, তো অনেকে হয়তো বা দেখেছেন ভাই। এটা এই যে প্লেটটা ডেকে দেন দর্শক, এটা হচ্ছে ফরিদপুরের নাম্বারের গাড়ি, চলে যাবে হচ্ছে ঢাকা দুহারে। এটা প্লেটটা দেন। তো এই গাড়িটা সেল করলাম হচ্ছে দর্শক, এই গাড়িটা সেল করলাম হচ্ছে 88,000 টাকা, পালসার গাড়ি 88,000 টাকা সেল করলাম। এটা হচ্ছে 16 সালের মডেলের গাড়ি, দুই ভাই দুইটা গাড়ি নিচ্ছে, তো সেক্ষেত্রে এই গাড়িটা আসলে এত কমে পাওয়া যায় না, হিসাবে কিনা দামি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফরিদপুরের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড, খুব সুন্দর কন্ডিশন একটা গাড়ি। আর এটা হচ্ছে পালসার ডাবল ডিক্সের একটা গাড়ি, এটা হচ্ছে 2020-এর মডেল, রাজভাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড। তো এইটা হচ্ছে দেখুন ইঞ্জিন গাড়ালা গাড়ি। তো এই গাড়িটা বিক্রি করা হয়েছে হচ্ছে 1,38,000 টাকা দর্শক, এটা সেল করা হয়েছে 1,38,000 টাকা। দুটা গাড়ি নাম্বার করা, এটা নিয়েছে বড় ভাই, ছোটো ভাই সরি ডাবল ডিক্স, এটা নিয়েছে আছে বড় ভাই। তো দুটো গাড়ি আমি বিক্রি করলাম। তো আসলে ভাইদের বাসা হচ্ছে এই গাড়িটা চলে যাবে হচ্ছে ঢাকা দুহারে, ঢাকা দুহারে চলে যাবে দুইটা গাড়ি। তো সেকেন্ড হ্যান্ডের ভিতরে আসলে সেকেন্ড ভিতরে কিন্তু ভালো গাড়ি, খারাপ না। অনেকেই দেখা গেছে ভাবতেছে কী গাড়ি না কী গাড়ি বিক্রি করছে শামীম, আসলে তা না। আর বিষয়টা হচ্ছে যে আমি আসলে সেল পোস্টের ভিডিও আমি সব পাই না, কারণ হচ্ছে যে আমার সময়ের অভাবে আমি আসতে পারি না। তো আজকে দুইটা গাড়ি যেহেতু কুরিয়ার করলাম, তো সেক্ষেত্রে মানে দুটো গাড়ি আমি আসছি। দর্শক ভালো থাকবেন, আর আমি এখন দেখাবো হচ্ছে কোন গাড়িতে উঠে যাবে। দর্শক এই গাড়িগুলায় চলে যাবে হচ্ছে কুরিয়ার সার্ভিসে গাড়ি। তো আমি আসলে সবসময় সন্ধ্যার পরেই গাড়িগুলো কুরিয়ার করতে আসি ফ্রি টাইমে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো ভাই হচ্ছে এজার কুরিয়ারের ম্যানেজার। তো ভাই আজকে তো দুইটা গাড়ি কুরিয়ার করলাম, তো আপনার কাছে তো অনেক সময় গাড়ি কুরিয়ার করতে আসি, তো দুইটা গাড়ি কি ভালো না খারাপ? ভাই গাড়ি তো তার ভিতর থেকে আমি একটা নিতে চাইছিলাম ভাই, ওই ডাবল ডিক্সের গাড়িটা অনেক সুন্দর, আসলে আমার অনেক পছন্দের গাড়ি। দুইটাই গাড়ি ভাই ফ্রেশ গাড়ি মাশাল্লাহ, দুইটাই যারা নিছে তাদের অবশ্যই পছন্দ হবে, দুটাই সুন্দর গাড়ি ভাই। তো দর্শক আজকে এ পর্যন্ত আপনাদের সাথে রইলাম, পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হবে এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি মনে হয় যে শামীম ভাই লোকটা ভালো অথবা খারাপ অবশ্যই কমেন্টে জানাবেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কারণে শেষ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।